বলা হয় মিডিয়া অনেক জিনিসকে উপরে উঠাতে পারে আবার নামাতেও পারে। সাম্প্রতিক কালে ঠিক সেরকমই ঘটনা দেখছি। এই যে পরিমণির পিছনে আমাদের মিডিয়াগুলো ছুটছে, ক্যামেরা ছুটছে, এই ছোটার যেন কোনো শেষ নেই। এত বড় ঘটনার পরও যখন নাকি ডিবি অফিসে আবার পরিমণি আসছেন, এটি শোনার সাথে সাথে সমস্ত ক্যামেরা, শত শত ক্যামেরা ছুটে যাচ্ছে। আমরা কি দেখাতে চাচ্ছি? আসলে মিডিয়া অনেক সময় রুচি তৈরি করে, কিন্তু সত্যি কি আমরা রুচির পেছনে ছুটছি? মানে পরিমণি কি এখন বাংলাদেশের একেবারে এমন একটি ফিগার যে আমাদের কোনো নেতা নেত্রী সব কিছুর উপরে যে আমরা তার পেছনে ছুটছি? তো আমরা এক ধরনের, আগে আমরা বলতাম যে অসুস্থ চলচ্চিত্র, নোংরা চলচ্চিত্র, সেগুলোকে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, সেগুলোকে বর্জন করার কথা বলেছি, কিন্তু আমরা এগুলিও কি খুব রুচির পরিচয় দিচ্ছি? দেশে কি আর কোনো সমস্যা, আর কোনো সংকট নেই? যেমন পরিমণি খুব সন্তুষ্ট হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বিচার পেয়েছেন, আশ্বাস পাচ্ছেন, ভরসা পেয়েছেন, তিনি এখন চান যে যারা দোষী ব্যক্তি তারা শাস্তি পাক। অবশ্যই তিনি লিখতেই পারেন, কেননা আমরা দেখলাম যে একটি নাটকীয় পরিবর্তন হয়ে গেল, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখলেন, সংবাদ সম্মেলন করলেন, শত শত ক্যামেরা এবং একেবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়াতে একেবারে সয়লাপ তার খবরে, এবং পরদিন ভোর হতে না হতেই পুলিশ এসে হাজির তার বাসায়, তার নিরাপত্তা নিশ্চিত করা হলো, আসামিদের একেবারে ঝড়ের বেগে গ্রেপ্তার করা হলো। কই, আর অন্য কোনো ঘটনায় তো মিডিয়াকে এইভাবে ছুটতে দেখা যায় না? এই যে আটই জুন, একজন ইসলামী চিন্তাবিদ বলা হচ্ছে আবু তোহা আদনান, যার কথা বলা হচ্ছে যে সে তো নিখোঁজ হয়ে আছে, তার স্ত্রী সাবিকুন্নাহার তিনিও তো চিঠি লিখেছেন, তিনিও তো বলেছেন কার কাছে যাবে, কোথায় যাবে, কোথায় বিচার পাবে, যে কথাটি পরিমণিও বলেছেন। কই, সাবিকুন্নাহারের আরতি তো কেউ তুলে ধরছে না। এই যে চারজন সঙ্গীসহ আজকে প্রায় পাঁচ ছ দিন হলো নিখোঁজ হয়ে আছে, সেই বিষয়টা তো মিডিয়াতে হাইলাইট করা হচ্ছে না। যদি হাইলাইট করা হতো তাহলে তো নিশ্চয়ই প্রশাসন এটি নজর দিত যে সে নিজে নিজে গুম হয়েছে নাকি অন্য কেউ গুম করেছে, সেই বিষয়টা তো সামনে চলে আসতো। আমি আপনাদেরকে একেবারেই পরিষ্কার করে বলতে চাই যে এই ব্যক্তিটির নাম আমি আগে কখনো শুনিনি, তার কোনো বক্তব্য আমি শুনিনি, হয়তো এটা আমার অজ্ঞতা থাকতে পারে, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি যে লেখালেখি হচ্ছে যে এইরকম একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন, কোনো কোনো দৈনিকেও দেখছি, কিন্তু আমরা কি সেই পরিমাণ মিডিয়াগুলো এটি নিয়ে আমরা দৌড়দৌড়ি করছি? আমরা কি সেই পরিবারের কাছে যাচ্ছি বা তার বন্ধুবান্ধবদের কাছে যাচ্ছি, মিডিয়াতে কি তুলে ধরছি? কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা ঠিকই পরিমণির ঘটনাটা এমনভাবে তুলে ধরলাম, আমরা ধরেই নিলাম যে পরিমণি একেবারেই হচ্ছে আক্রান্ত হয়েছেন এবং ধর্ষিত হয়েছেন অথবা তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এটা তো অভিযোগ। পুলিশ এখন এটা তদন্ত করছে, তদন্ত করে বের করবে যে আসলে ঘটনাটা কি হয়েছিল সেই মধ্যরাতে, রাত ১২টা থেকে আড়াইটা ৩টা পর্যন্ত ওখানে কি হচ্ছিল আসলে, সেই বিষয়টা তো আমরা কেউ জানি না। সিসিটিভির ফুটেজ আছে, সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার বক্তব্য নিয়ে পুলিশ এটি বের করবে, কিন্তু আমরা একেবারেই মানে প্রথম দফায় আমরা ধরে নিলাম যে পরিমণি নির্দোষ আর অভিযুক্ত নাসির এবং তার সঙ্গীরা হচ্ছে একেবারেই দোষী, কিন্তু আমরা তো ঘটনাটা জানি না, তদন্তের পরে বের হবে। তখন যদি বের হয় যে না ঘটনাটা উল্টো, তখন কি আপনারা বিশ্বাস করবেন? তখন তো বিশ্বাস করবেন না, তখন বলবেন যে টাকা খেয়ে পুলিশ উল্টা রিপোর্ট দিয়েছে। আমরা তো এরকম কথায় কথায় পুলিশকে আমরা দোষারোপ করি, সেই প্রবণতাও কি ঠিক? সুতরাং আগের থেকে যে এই যে মাইন্ড সেট করা এবং সেই মাইন্ডসেট নিয়ে যে আমরা মানে বক্তব্য দেই, কথা বলি, সেগুলো কি ঠিক? আমি কিন্তু প্রথম দিনও বলেছিলাম যে এটি একটি তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং অনেক প্রশ্ন এখানে জড়িত আছে। হতে পারে পরিমণি দোষী, হতে পারে পরিমণি নির্দোষ, অথবা হতে পারে নাসিরুদ্দিন দোষী অথবা নির্দোষী। আমরা আগের থেকে কেন মাইন্ডসেট করে বসে আছি? এটি অবশ্যই উচিত না। আবার এই যে অনেক বড় বড় ঘটনা, আজকেই আরেকটা দেখুন, আরেকটি ঘটনা যে আমরা দেখলাম যে টাঙ্গাইলে সখীপুরে ওখানে সেখানে একটা ৪০ বছর বয়স্ক এক নারী কোচ, তার নাম প্রকাশ করেনি, যথেষ্ট কারণ আছে নাম প্রকাশ না করা, সে ধর্ষিত হয়েছে বাসের মধ্যে, একটা বয়স্ক মহিলা নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তার শারীরিক অবস্থা ভয়ঙ্কর। কই, আমরা কি সেটা কি মিডিয়াতে ভালোভাবে যথাযথভাবে তুলে ধরছি? আমরা কিন্তু তুলে ধরছি না। আরেকটি ঘটনা তুলে ধরতে চাই, সেটি অত্যন্ত জাতীয় পর্যায়ের একটি ঘটনা, সেটি হলো যে মহিলা ইউনিয়নরা গার্ড অব অনার দিতে পারবে না।
মুক্তিযোদ্ধা যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান তার গার্ড অফ অনার দিতে পারবে না, এই রকম একটি প্রস্তাব সংসদীয় কমিটিতে প্রস্তাব আকারে তোলা হলো। এটি কত বড় লজ্জাস্কর ব্যাপার, এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন নারী, এদেশের স্পিকার হচ্ছেন একজন নারী, এদেশে একজন দুজন বিরোধী নেত্রী আছেন, বেগম খালেদা জিয়া এবং রওশন এরশাদ, তারাও নারী। সেই দেশে প্রস্তাব পাস করা হয় যে কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে নারী ইউনিয়নও গার্ড অব অনার দিতে পারবেন না। এটা তো হচ্ছে রাষ্ট্রীয় আচার, এটি কি ধর্মীয় আচার, এখানে কি জানাজার বিষয় আছে তা তো না, কিন্তু তারপরেও কিন্তু এইরকম একটা প্রস্তাব আলোচনা তারা নিয়ে ফেললেন। সেটি নিয়েও কিন্তু আমরা দেখলাম না যে মিডিয়াতে এটি নিয়ে একটা তোলপাড় করা যে কেন এরকম একটা স্বাধীন দেশে এই ধরনের একটি প্রস্তাব তোলা হবে সংসদীয় কমিটিতে, কই এগুলো নিয়ে তো আমরা দৌড়াদৌড়ি করছি না, তাহলে আমরা কিসের পিছনে দৌড়াদৌড়ি করছি? সসি আইটেম নিয়ে, যেরকম অশ্লীল চলচ্চিত্রের পেছনে মানুষ ছোটে, সাধারণ মানুষ ছোটে, রুচি তৈরি হয় না, খারাপ খারাপ অনেক নাটকের পেছনে তৈরি হয়, খারাপ খারাপ ভিডিও ইউটিউবে দেওয়া হয়, লক্ষ লক্ষ ভিউ হয়, আমরা তো মিডিয়া সবাই মিলে সেই কাজটি করছি। নতুবা আমরা যখন নাকি পরিমণির পেছনে একেবারে অন্তহীন যখন নাকি ছুটছি, কেন পরিমণি দেখতে সুন্দর, তার শরীরের আকর্ষণ আছে, যদিও তার সেই ওই মাপের আমি বলবো না যে মৌসুমী, সাবরু, সমসাময়িককালের বা অপু বিশ্বাস সেই মানের অভিনেত্রী না, কিন্তু তার একটি আকর্ষণ আছে, সেই আকর্ষণের পেছনে কিন্তু আমরা আকর্ষিত হয়ে মিডিয়া শুদ্ধ দৌড়াচ্ছি, প্রতিদিনই দৌড়াচ্ছি, এবং একেবারেই আমরা এখনই রায় আমরা লিখে ফেললাম যে পরিমণি নির্দোষ, কিন্তু আরও যে অনেকগুলো ঘটনা ঘটছে সেইগুলোর পেছনে তো মিডিয়া ছুটছে না, সোশ্যাল মিডিয়াতেও তো কোনো সাড়া শব্দ নেই। তাহলে সবাই মিলে আমরা কী করছি? তাহলে কি আমরা সবাই মিলে, যারা যাদের কোনো নাম নেই, ডাক নেই, যশ নেই, তারা নির্যাতিত হতে থাকবে, তারা অবহেলিত হতে থাকবে, তাদের কোনো আমরা খোঁজ নেব না, কিন্তু যাদের শরীরে একটু জেল্লা আছে, দেখতে সুন্দর, তাদের পিছনে আমরা ছুটব? শুধু বিচার পাবে তারা? আমাদের তো সংবিধানে বলা আছে যে এখানে কোনো বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই, আইনের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই, সকল নাগরিক আইন এবং বিচার সমানভাবে পাবে, কিন্তু বাস্তবে কি তাই পাচ্ছে?